এই সিপিএমের মধ্যে, এটা নিয়ে আমার তীব্র মাথা নিন্দনীয় জানাই। উই আর টোটালি কন্ডেম অ্যাবাউট দ্যাট। যার যার ধর্ম, যার যার রাজনীতি আমরা করতেই পারে। ফার্স্ট উই আর ইন্ডিয়ান্স, আমরা প্রথমে আমরা ভারতীয়। যিনি কালকা সন্ত্রাসী যে ঘটনাটা যে মারা গেছে, শহীদদা কেউ একজন এই জামাই হতে পারে, কারোর বাবা হতে পারে, কারোর ভাই হতে পারে, হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান। তো আমি টোটালি খুব মানে কন্ডেম করি এবং খুব দুঃখজনক, আমরা সুপ প্যাথেটিক সমবেদনা জানাই। ধর্ম এবং রাজনীতিক, আমরা যার যার রাজনীতিক যাকে ভালোবাসে আমরা রাজনীতি করতে পারি, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ মমতা করতে পারে, কিন্তু আমরা চললাম কেন্দ্রে আমরা একসঙ্গে থাকতেই হবে, কি বাঙালি, কি মুসলিম, কি প্রাসাদ। সো এটা নিয়ে আমরা আজকে সমবেদনা দেওয়ার জন্য এই রশিদদার এখানে এসেছিলেন, ওনার সঙ্গে দেখা হয়েছিল। তো এটা নিয়ে আমি চাই, পুলিশের কাছে আমি বলতে চাই, টোটালি এটা নিয়ে তদন্ত করুক, মানে নিরপেক্ষভাবে পুলিশ এটা তদন্ত করে, যে মার্ডারের যে মার্ডার করছে ওনাকে শাস্তি দেওয়ার জন্য ওনাকে প্রসিড করা হোক। অ্যাজ চরিলামে যে এসটি কনস্টিটিউয়েন্সি, উইল ত্রিপুরা মাথা উইল টেক ইন স্টেপ অর প্রোটেস্ট স্টেপ ইন চরিলাম? না, ত্রিপুরা মাথা উই আর নট সেইং ইউ আর বিজেপি, ইউ আর কংগ্রেস, ইউ আর সিপিএম। ত্রিপুরা মাথা অলওয়েজ ওয়েন পিস অ্যান্ড হারমোনি, সো উই ওয়ান অলওয়েজ পিস অ্যান্ড হারমোনি। আমরা স্টেপ নেব না কেন, আমরা অলওয়েজ আমরা মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে অলওয়েজ। মানুষ যদি আমাদের সঙ্গে, আমরা সবসময় মানুষের পাশে থাকে, অবভিয়াসলি উইল টেক অ্যাকশন। প্লিজ কাইন্ডলি টেল মি হোয়াট ইজ ইউর নেম অ্যান্ড ডেজিগনেশন? ইয়া, মাই নেম ইজ বুদ্ধ, আই এম ফ্রম ত্রিপুরা মাথা অ্যাজ এ স্টেট অবজারভার।